আমাকে ফোন করেছিল, করে বলেছিল দাদা একটু ছোট নিতে চাই, 34-35 দিনের বাচ্চা নিতে চাই, ছোট থেকে আমি নিয়ে গিয়ে পুষি। বাবা অলরেডি চ্যাম্পিয়নশিপ মেরে বসে আছে, বাবা ফার্স্ট এড। দেখো তেলের মধ্যে দেখো কতটা পরিমাণে তেলের লোমের গ্রোথ দেখো, তাও এখনো লোম কাটা রয়েছে, কুচকে কুচকে 22-24 দিনের বাচ্চা। তার মা হচ্ছে এইটা, যার নাম হচ্ছে ম্যাকাও, ডাক নাম মুন্নি। কোয়ালিটির বাচ্চা 9000 এ পাওয়া জাস্ট ইম্পসিবল ব্যাপার। যে গোল্ডেন রিট্রিভারের বাচ্চাগুলোকে দেখালাম তারা কিন্তু বড় হয়ে এই কোয়ালিটিরই দাঁড়াবে, কারণ তার বাবা হচ্ছে এই কোয়ালিটির রিট্রিভার চাই। যারা খুঁজছে তাদের জন্য গোল্ডেন রিট্রিভার অ্যাভেলেবল আছে, পুজোর পরে শোয়ে না, অ্যাডাল্ট না। যারা চেনার কুকুর চেনার তারা কোয়ালিটি বুঝতে পারবে অবশ্যই, আর যদি যারা নতুন তারা যদি বুঝতে নাও পারে একবার আগস্ট মাসের 5-7 তারিখ করে আমায় ফোন করে দিন। 4.5 kg+ দেখো এই বয়স থেকে দেখে নাও, এটা ইংলিশ ব্লাড লাইনের আছে, এটা কালার পুরো রিচ কালার আসবে, কালার দেখতে পাচ্ছেন পুরো এখনই কালার এসে গেছে, এখনো মোল্ডিং হয়নি। বাচ্চার কোয়ালিটি দেখুন, 34-35 দিনের বাচ্চার এটা কালার দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো বেসিক্যালি আজকে আমি চলে এসেছি আবারও রিকদার ক্যানেলে, যেটা হচ্ছে হাওড়া দাসনগরে, যার অলরেডি আমি একটা আগে ভিডিও করেছিলাম যেখানে তোমরা অনেক অনেক ভালোবাসা দেখিয়েছিলে। তো যে কারণে আমি রিকদার ক্যানেলে আরও একবার চলে এসেছি। রিকদার স্পেশালি করে থাকে হচ্ছে ব্রিড গোল্ডেন রিট্রিভার এবং ল্যাব, তো তারই কালেকশন তোমরা আরও কিছু দেখবে বলেছিলে, যে কারণেই আজকে আমার এখানে আরও একবার আসা। তো দেখে নেবো আজকে কী কী ডগ পাপিসের কী কী স্টক রয়েছে এবং তাদের কত কী প্রাইস রয়েছে এবং তাদের মধ্যে তোমাদের কিছু বাম্পার অফার দেখাতে পারি কি না। তো সমস্ত কিছুটাই দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসেই সম্পূর্ণ ভিডিওটাকে উপভোগ করতে পারবে। তো তার আগে চল রিকদার সাথে একবার কথা বলে নেওয়া যাক। যে দাদার কথা বলছিলাম, এই হচ্ছে রিকদা, যার ক্যানেলে আমি এর আগে এসেছিলাম। তোমার পুরো নামটা একবার বলে দাও। আমার নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে রিক খা, আর এটাই আমার চ্যানেল। আবার আগে বলো যে আমি আগে যে তোমার বাড়িতে এসে ভিডিও করে গেছিলাম, তো তুমি কিরকম রেসপন্স পেয়েছি? ভালো রেসপন্স পেয়েছিলাম, অনেক কাস্টমার ফোন করেছিল, অনেক বাচ্চা সেলও করেছি, তারাও স্যাটিসফাই আমি। বাহ, তখন তো তোমার ভিডিও করেছিলাম অনেকেই দেখেছিল, তো এখন তো আমার পরিবারের সাথে অনেকজন আরও নতুন জুড়েছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তাদের উদ্দেশ্যে তোমার একবার এই অ্যাড্রেসটা একবার বলে দাও, যারা যারা ভিডিও থেকে তোমার এখানে এসে নিয়ে যেতে চাইবে। যদি বাই ওয়েতে আসেন তাহলে হাইওয়ে দিয়ে এলে কোনা মোড় থেকে বাঁদিকে ঢুকতে হবে, আর যদি ট্রেনে আসেন তাহলে দাসনগরে নামবেন, নেবে যে কোনো একটি টোটো ধরলে 5 মিনিটেরও দূরত্ব নয় আমার বাড়িতে পৌঁছে দেবে। আজকে মোটামুটি তোমার কাছে কি কি স্টক তাহলে দেখতে চলো? আজকে আমার কাছে আছে ল্যাব আছে, গোল্ডেন রিট্রিভার আছে, বেসিক্যালি আমি ল্যাব গোল্ডেনই করে থাকি, বাকি অনেক রকমের ব্রিড মাঝে মধ্যে আসে, তবে আজকে শুধু ল্যাব আর গোল্ডেনই আছে। আর সবটাই তোমার, সম্পূর্ণটাই তোমার নিজস্ব? আমার নিজস্ব হোম ব্রিড আছে, আর কিছু আমার হোম ব্রিড না হলেও, ধরুন আমার গোল্ডেন রিট্রিভারের ছেলে আছে, অনেক ফিমেল কুকুর মেটিং নিয়ে যায়, তাদের ঘরের বাচ্চাও আমি চলে যাই। আজকে আপাতত আমরা যা দেখতে চলেছি হোম ব্রিড গোল্ডেন রিট্রিভার আর ল্যাব্রাডরের। বাস, তো চলো আগে যা যা কালেকশন রয়েছে সমস্তটাকে দেখে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। প্রথম রিকদার কাছে যেটা দেখে নিচ্ছি ল্যাবের কালেকশন। এদের মোটামুটি বয়স কত দিন? এদের আজকে বয়স 44 দিন। 44 দিন বয়স, আচ্ছা। আর এদের মধ্যে মেল ফিমেল তোমার কাছে দুটোই? এটা মেল আছে, ওটা ফিমেল আছে। আচ্ছা, মেল ফিমেল দুটোই দেখো পেয়ে যাবে। আর কালারটা আছে গায়ের ফন কালার? হ্যাঁ, ফন কালার। এটা এখন সাদা লাগছে পুরো, হ্যাঁ ফন কালার হয়ে যাবে পুরো, কানের যে কালারটা আছে, হ্যাঁ কানের কালার দেখে নাও, কানের যে কালারটা দেখে নাও, এই কালারটাই ফুল বডিতে স্প্রেড হয়ে যাবে দেখতে পাচ্ছ। রিচ কালার হবে না, ফন কালার হবে, ফন কালার হবে দেখে নাও। তো তোমাদের একবার সামনে থেকে দেখিয়ে দিই দুটোরই, দেখে নাও মুখের শেপটা দেখে নাও, হেড সাইজ দেখে নাও, এবং কানের কালারটা তো দেখালামই,
এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাবাগুলো, থাবার তলায় পগুলো দেখো কিন্তু ফুল ব্ল্যাক রয়েছে, দুটোরই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পিছন দিক থেকে কিন্তু টেল সাইজটাও দেখে নাও, কিন্তু ফুল শর্ট টেল রয়েছে এবং বডি ওয়েটও তো মনে হচ্ছে মোটামুটি 4.5 কেজি প্লাস দেখো এই বয়স থেকে, দেখে নাও খুবই হেলদি পাপ্পি লাগছে, বয়স ফুল গ্রোথে আছে, বয়স হিসেবে কিন্তু খুবই হেলদি রয়েছে। মোটামুটি দাম কত রেখেছো এই ল্যাবগুলো? ফিমেল 10,000 মেল 11,000। দেখো শুধুমাত্র আপনার চ্যানেলের নাম করে নালে 12,000 টাকা করে সব বাচ্চা বিক্রি করেছে, ফিমেল বোথ। দেখে নাও তো যত তাড়াতাড়ি সম্ভব, কোয়ালিটি কিন্তু পুরো সেই লেভেলের রয়েছে। আর দাদার যেখানে যেহেতু নিজস্ব পুরো হোম ব্রিড, তো সেখানে কিছু বলারই নেই, আমি এর আগেও দেখেছি দাদার কাছে ল্যাবের কালেকশন, তো তোমরা কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে নিতে পারো রিকের কাছ থেকে। যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রিকের সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও। 11-এর মধ্যে পেয়ে যাবে মেল আর 10-এর মধ্যে পেয়ে যাবে ফিমেল, কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও। আচ্ছা নেক্সট, তারপরে দেখো তোমাদের আরো এক কোয়ালিটির কিন্তু ল্যাব দেখিয়ে দিচ্ছি। এটা ইংলিশ ব্লাড লাইনের আছে, ইংলিশ ব্লাড লাইনের রয়েছে একদম। এটা কালার পুরো রিচ কালার আসবে, কালার দেখতে পাচ্ছেন পুরো এখনই কালার এসে গেছে, এখনো মোল্ডিং হয়নি। এখনো তো দেখে তো মনে হচ্ছে মোটামুটি গায়ের কালারটা দেখেছি গোল্ডেন রিট্রিভারের মতো কালার লাগছে, লোমের ফাড়ও ওরকম আছে আর কানের কালারটাই হবে বড় হয়ে। দেখে নাও কানের যে কালারটা সেটাই কিন্তু ফুল বডিতে স্প্রেড হয়ে যাবে, আর গায়ের লোম কালার দেখে পুরো কিন্তু গোল্ডেন রিট্রিভারের মতো লাগছে অনেকটা। তো এর বয়স মোটামুটি কতদিন বললে? বয়স আপনারই চ্যানেলের ভিডিও দেখে অনেক কাস্টমার আমাকে, অনেক কেন প্রচুর কাস্টমার আমাকে ফোন করেছিল, করে বলেছিল দাদা একটু ছোট নিতে চাই, 34-35 দিনের বাচ্চা নিতে চাই, ছোট থেকে আমি নিয়ে গিয়ে পুষি। আচ্ছা তো তাদের জন্য একদম ছোট বাচ্চা 35 দিন আজকে বয়স মাত্র, দেখে নাও ঠিক আছে। 35 দিনে এখনো মোল্ডিং হয় না, তাতেই গায়ের কালার এটা, মুখ মাথা তো দেখতেই পাচ্ছেন। এটা আরো 10 দিন পর 45 দিনে গিয়ে কি হবে আইডিয়াই করা যাচ্ছে, দেখে নাও। তোমাদের একবার কোয়ালিটিটা দেখিয়ে দিই সামনে থেকে, দেখে নাও মুখ মাথার শেপটা, দেখে নাও হেড সাইজ, এবং গায়ের কালারটা তো দেখালাম, আর কানের কালারটাও দেখে নাও সেটাই ফুল বডিতে স্প্রেড হবে। এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার, থাবাগুলো দেখো জাস্ট এখন থেকেই কতটা পরিমাণে বড় হয়েছে, এবং এরও পাগুলো তোমাদের দেখিয়ে দিই, দেখো কিন্তু সবকটাই ফুল ব্ল্যাক রয়েছে। দেখো পিছন দিক থেকে কিন্তু টেল সাইজটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং 3 কেজি প্লাস বডি ওয়েট আছে, দেখে নাও 3.5 কেজি। বাহ, তো এই হচ্ছে টেল সাইজ এবং পিছন দিক থেকে ফুল বডির গ্রোথ এবং কালার সমস্ত কিছুই দেখিয়ে দিলাম। তো এটা মোটামুটি দাম কত রেখেছো? এটা মাত্র 10,000 টাকায় পেয়ে যাবে, দেখে নাও মাত্র 10,000 কিন্তু তোমরা 10,000 টাকায় এই কোয়ালিটির কোয়ালিটি তোমাদের সামনেই রয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, কোয়ালিটি নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। তোমাদের কি রকম লাগছে কমেন্ট করে জানাও। শুধু মেল অ্যাভেলেবল? হ্যাঁ। আচ্ছা এটা শুধু মেল রয়েছে? আরেকটি ফিমেল ছিল, সেটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও। পরে তোমাদের কিন্তু আরো এক কোয়ালিটির তোমাদের ল্যাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দুটো, এটা মেল আছে, এটা ফিমেল আছে। আচ্ছা, একই মায়ের বাচ্চা আছে, একই মায়ের বাচ্চা আছে। এর কালারটা একটু রিচ আছে নাকি? এটা কালারটা রিচ আছে, এটা একটু ফনের মধ্যে আসছে। আচ্ছা ঠিক আছে, এদের মাটা ফন কালারের ছিল। আচ্ছা আচ্ছা, আর বাবাটা পুরো ডার্ক রিচ কালারের ছিল। আচ্ছা আর আচ্ছা, আরো অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এগুলো যে মানে এটা আমার ঘরের বাচ্চা নয়, আমার ছেলে কুকুর দিয়ে মেটিং করানো। আচ্ছা, ফিমেল কুকুরটা অন্য একজনের বাড়ি। আচ্ছা আচ্ছা, তার বাড়ি থেকে দুটো নিয়ে এসেছি, বাকি আরো বাচ্চা অ্যাভেলেবল আছে, তো শেষ হয়ে গেল স্টক আছে। বাহ, এর 5টা বাচ্চা হয়েছিল। হ্যাঁ, 5টার মধ্যে মোটামুটি 3টে রিচ আছে, দুটো ফন্ড আছে, দুটো ফন্ড আছে। আচ্ছা, এদের বয়স মোটামুটি কতদিন? এদেরও বয়স ওই 34-35। 34-35 দিন। বাহ, দেখে নাও তোমাদের একবার সামনে থেকে দেখিয়ে দিই কোয়ালিটিটা। বাচ্চার কোয়ালিটি দেখুন, 34-35 দিনের বাচ্চার, এটা কালার দেখো, দেখে নাও মুখ মাথার শেপ, দেখে নাও বোন স্ট্রাকচার, পজ গুলো দেখে নাও, এরকম ফুল কিন্তু ব্ল্যাক রয়েছে, লোমের কোটও সেই লেভেলের আছে, লোমের কোটও কিন্তু সেই লেভেলের রয়েছে, টেল দেখো ফুল শর্ট টেল রয়েছে, এবং গায়ের কালারটা পেছন দিক থেকে দুটোরই আলাদা সেটা বুঝতেই পারছো, এবং বাচ্চাগুলো কতটা পরিমাণে অ্যাক্টিভ রয়েছে সেটা তোমাদেরও ছেড়েও দেখিয়ে দেবো। তো এই কোয়ালিটির ল্যাবগুলো মোটামুটি তুমি কত দাম রেখেছো তাহলে? এই ল্যাবগুলো ফিমেল 8,000 টাকা, মেল 9,000 টাকা। ফিমেল 8,000 মাত্র? ফিমেল মাত্র 8,000 টাকা, মেল 9,000 টাকা। আপনার চ্যানেলের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে বলছি, ফিমেল 8,000, মেল 9,000, দেখে নাও। এই কোয়ালিটির বাচ্চা 9,000 এ পাওয়া জাস্ট ইম্পসিবল ব্যাপার। অবশ্যই দেখো, তোমরা তো দেখে বুঝতেই পারছো কোয়ালিটি কিরকম লাগছে, তার মধ্যে দাদা কিন্তু সেই লেভেলের অফার দিচ্ছে, যাদের যাদের পছন্দ হচ্ছে দেরি না করে ঝটপট কিন্তু এখনই বুকিং করে ফেলো, মাত্র 8 পাবে ফিমেল, 9 পাবে মেল। তো আজকে অনেক রকম কোয়ালিটির ল্যাব দেখাচ্ছ তুমি, তাই তো? এক এক রকম কোয়ালিটির ল্যাব দেখাচ্ছি, যাদের যেই কোয়ালিটির যেই কালারের ল্যাব পছন্দ হবে তোমরা সেই কোয়ালিটির ল্যাবই রিকের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো। তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও।
কুড়ি দিনের বাচ্চা, একদম মুখ মাথা দেখুন। বাহ, দেখো দেখতেই পাচ্ছ, এখানে দেখো মায়ের দুধ খাচ্ছে। দেখো না, এর মাকেও তো মানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, মাকে দেখিয়েছিলেন, কিন্তু তখন আগের ভিডিওতে তখন বাচ্চাটা নামেনি। আচ্ছা, তখন নামেনি, হতে তখন আরো দু চার দিন বাকি ছিল। দেখে নাও এদের এখন বয়স কতদিন হয়েছে মোটামুটি। এদের আজকে এক তারিখে জন্মেছে, যত মায়ের নাম ম্যাকাও, মাকেও দেখালাম এক্ষুনি, দেখো যে এরা প্রত্যেকে দুধ খাচ্ছিল। মোটামুটি কটা বাচ্চা হয়েছে এখন? এদের ছটা বাচ্চা হয়েছে, কিন্তু লিটার খুবই খারাপ দিয়েছে। পাঁচটা ফিমেল একটি ছেলে, পাঁচটা ফিমেল একটা মেল। দেখো তো, দেখে নাও মোটামুটি। তাহলে এদের তো এখন মোটামুটি 40-45 দিন হওয়ার পরে সেল করবে, তাই তো? মোটামুটি আগস্টের 10 তারিখ থেকে আশা করি অ্যাভেলেবল হয়ে যাবে। দেখে নাও তো, যাদের তোমাদের কোয়ালিটি তোমরা দেখে নাও এখন, এই মাত্র 22-24 দিনে তোমরা দেখে নাও মুখ মাথার শেপ কিরকম হয়েছে, দেখে নাও গায়ের কালারটাও দেখো কিরকম, মনে হচ্ছে পুরো ইউরোপিয়ান ব্লাড লাইনে, একদম ডার্ক রিচ কালার আসে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পুরো রিচ কালার হয়ে যাবে। বাবা মা দুজনেই রিচ কালার, আর বাচ্চাদেরও কানে কালার। বাবাকে তো দেখালাম রিচ কালার, আর মাও রিচ কালার, যেহেতু এরাও কিন্তু ফুল রিচ কালারই হয়ে যাবে। কালারটা দেখছেন ওটাই চলে আসবে, দেখো কানের কালারটা দেখো, এটাই কিন্তু ফুল বডিতে কিন্তু স্প্রেড হয়ে যাবে। বাহ, আর টেলটাও দেখানো পেছন দিক থেকে, শর্ট টেল। মুখ মাথা দেখে নিন, 20 দিনের বাচ্চা, 20 দিনের বাচ্চা হিসেবে মুখ মাথার শেপ দেখতে দেখে নাও এখন থেকে কিরকম হয়েছে, এবং দেখে নাও থাবা প সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বাহ, তাহলে এগুলো যখন তুমি সেল করবে তো মোটামুটি কত দাম রাখবে বলে ঠিক করেছো? এর মধ্যে একটা ছোট ম্যাটার আছে, সেটা হচ্ছে কেসিআই রেজিস্টার যে পেপার, সেই পেপার কিন্তু আমি সাবমিট করিনি। আচ্ছা, পেপার সাবমিট করতে হয়, লিটার রেজিস্ট্রেশন করতে হয়, তো এর পেপার আমি ছাড়িনি, যেহেতু ইমেল এখানে বেশি হয়েছে, তো সেই কারণের জন্য পেপারটা রেজিস্ট্রেশন করিনি। আচ্ছা, ঠিক আছে। তো যদি কেউ বলে পেপার রেজিস্ট্রেশন করে দিতে, সেটা আলাদা ব্যাপার, করে দিতে পারবো, করে দেওয়া যাবে, কিন্তু আমি লিটার রেজিস্ট্রেশন করিনি। উইথআউট পেপার এগুলোর ফিমেল 20,000 টাকা, মেল 22,000 টাকা দাম নেব। বাহ, দেখেন যেখানে কিন্তু বাবা মা দুজনেই কেসিআই রেজিস্টার্ড এবং চ্যাম্পিয়ন ব্লাড লাইনের রয়েছে, তো সেই হিসেবে কিন্তু দাম আমার মনে হচ্ছে পুরো পুরো অনেকটাই কম এবং রিজনেবল নিচ্ছে কিন্তু। আমার ঘরের বাচ্চা না হলে এগুলো যদি বাইরে থেকে কিনে, একটা বড় জায়গা থেকে কিনে যদি বেচতে হয়, 30-35,000 টাকার নিচে এই বাচ্চা পাওয়া মুশকিল। অবশ্যই, তো রিকের যেহেতু নিজস্ব একদম হোম ব্রিড এবং বাবা মা দুজনেই ইম্পোর্ট ব্লাড লাইনের কেসি রেজিস্টার্ড ডগ রয়েছে, সে কারণে দেখে নাও তোমাদেরকে দিচ্ছে এটা ফিমেল 20 আর মেল 22। তো এটা কিন্তু তোমরা 40-45 দিন যখন বয়স হবে, মানে মোটামুটি আরো ওই 15-20 দিন পরে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর বুকিং অ্যাভেলেবল হবে, বুকিং এখন থেকেই তোমরা করে রাখতে পারো অ্যাভেলেবল। যাদের যেই যা পছন্দ হচ্ছে তোমরা বুকিং করে নাও, মোটামুটি তোমরা বেশিরভাগ চাইলে কিন্তু মেল একটাই যেহেতু রয়েছে, মেল যারা চাও তাড়াতাড়ি বুকিং করে নাও, বাকি কিন্তু পাঁচটা ফিমেল রয়েছে আর একটা মেল রয়েছে। তো মেল যারা চাও তাড়াতাড়ি বুকিং করে নাও, আর ফিমেল যারা চাও তারাও কিন্তু তাড়াতাড়ি বুকিং করে নাও। কোয়ালিটি কিন্তু সেই লেভেলের হবে বড় হয়ে, কারণ বাবা এবং মা দুজনকেই তোমাদের দেখিয়েছি, তো বুঝতেই পারছো বড় হয়ে কি কোয়ালিটি দাঁড়াতে পারে। অলরেডি দুটো ফিমেল বুক নিয়ে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, অলরেডি দুটো ফিমেল বুক হয়ে গেছে, আর মাত্র 3টে কিন্তু পড়ে রয়েছে, আর মেলটা এখনো হয়নি, তাই তো? তো একটা মেল আর 3টে ফিমেল পড়ে রয়েছে। যারা যারা যত তাড়াতাড়ি সম্ভব যেটা নিতে চাও মেল অথবা ফিমেল, তাড়াতাড়ি বুকিং করে নাও। কোয়ালিটি এখন যদি সেইভাবে বুঝতে নাও পারেন, যারা চেনার কুকুর চেনার তারা কোয়ালিটি বুঝতে পারবে। অবশ্যই, যদি যারা নতুন তারা যদি বুঝতে নাও পারে, একবার আগস্ট মাসের 5-7 তারিখ করে আমায় ফোন করে দিন। আচ্ছা, এরপরে দেখো তোমাদেরকে যে গোল্ডেন রিট্রিভারের যে পাপিগুলো তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু আমি তার বাবাকে দেখাচ্ছি, তো তার কোয়ালিটিটা একবার তোমাকে দেখে। আচ্ছা, এর নাম কি আছে? এর নাম আছে বস। আচ্ছা, এর বয়স কতদিন হয়েছে? এর বয়স 16 মাস। আচ্ছা, আর যে বাচ্চাগুলো দেখালাম গোল্ডেন রিট্রিভার, এটা তারই বাবা আছে? এরই বাবা, এরই বাচ্চা। আচ্ছা, দেখে নাও, পূজোর পরে শোয়ে না, অ্যাডাল্টে নামবে, সো অ্যাডাল্টে নামবে, দেখে নাও কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তার আগে জেনে নিতে চাইবে এটা কেসি রেজিস্টার্ড আছে। বাহ, তোমাদের একবার দেখে দিই, এর বাবা অলরেডি চ্যাম্পিয়নশিপ মেরে বসে আছে। বাহ, এর বাবা ফার্স্ট এড। আচ্ছা, বাবার নাম ফার্স্ট এড, আর এর নাম হচ্ছে দেখো বস। আর যে বাচ্চাগুলো তোমাদের দেখালাম কিন্তু এরই বাচ্চা, এটাই হচ্ছে বাবা। তো কোয়ালিটিটা তোমাদের একবার দেখিয়ে দিই, দেখে নাও মুখ মাথার শেপটা, জাস্ট দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ব্রড রয়েছে,
সামনে থেকে যদি দেখো মনে হয় পুরো যেন বাঘের বাচ্চা বসে রয়েছে, এবং কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ, লোম দেখো, জাস্ট লোমের গ্রোথ দেখো, পুরো শো কোয়ালিটি ডগ কাকে বলে তোমরা দেখে জাস্ট বুঝে নাও, এটাই হচ্ছে শো কোয়ালিটি ডগ। এবং যখন শো খেলবে আশা করছি ইন ফিউচার, তখন তার খেলাটাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো যখন খেলতে যাবে। এই হচ্ছে কোয়ালিটি। এবং বডিতে লোমের গ্রোথ দেখো, টেলটা দেখো জাস্ট, ল্যাজ দেখো, লোমের গ্রোথ দেখো জাস্ট, বাহ। আর এই কালারটা এর কি কালার আছে, এটা রিচ কালার, দেখে নাও। দেখো যে গোল্ডেন রিট্রিভারের বাচ্চাগুলোকে দেখালাম, তারা কিন্তু বড় হয়ে এই কোয়ালিটির দাঁড়াবে, কারণ তার বাবা হচ্ছে এই কোয়ালিটির। তো সেখানে ব্লাড লাইনটা যখন একই রকম হবে, তাহলে বড় হয়ে ঠিক এই রকমেরই কিন্তু কোয়ালিটি তারা দাঁড়াবে যত তাড়াতাড়ি সম্ভব। যাদের যাদের রিট্রিভারের পাপ্পিগুলো পছন্দ হয়েছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল রিকের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও। কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ বাবার যেরকম দেখাচ্ছি, তো বাচ্চাগুলো কিন্তু বড় এরকমই দাঁড়াবে। যে বাচ্চাগুলো দেখালাম এখানে টোটাল 1, 2, 3, 4, 5, 6 তোমাদেরকে যেরকম বললাম, একটা মেল আর 5টা ফিমেল রয়েছে। এখানেই দেখো সব কটা কিন্তু 6খানা পাপ্পি রয়েছে। আর বাবাকে তো তোমাদেরকে আগেই দেখালাম যে ছিল বস, আর এটা হচ্ছে মা, এর নাম কি আছে, মুন্নি, ম্যাকাও, ডাকনাম মুন্নি, আর আর এমনি পেপারের নাম আছে ম্যাকাও। এও কিন্তু হচ্ছে কেসে রেজিস্টার, যেহেতু এখন সবে মাত্র পাপ্পিগুলো হয়েছে, সে কারণে শরীরটা একটু এখন ভেঙে গেছে, যেটাই আর লোমও পুরো কাটা আছে। তো বাকি মুখ মাথা দেখলেই বুঝতে পারবে, হ্যাঁ মুখ মাথাটা দেখলেই বুঝতে পারবে, দেখে নাও। এই হচ্ছে মুখ মাথা, গায়ের কালার এরও রিচ, বাবারও কিন্তু রিচ রয়েছে। তো তোমাদের মা এবং বাবা দুজনকেই দেখিয়ে দিলাম, তো সেই হিসেবে তোমরা বুঝতে পারবে যে এই যে বাচ্চাগুলো এখন রয়েছে বড় হয়ে কি পরিমাণ কিন্তু কি কোয়ালিটির কিন্তু হতে পারে বড় হয়ে। তো তাই যত তাড়াতাড়ি সম্ভব যারা মেল চাও মেল, যারা ফিমেল চাও ফিমেল, তাড়াতাড়ি বুকিং করে নাও, বাচ্চাগুলো বড় হয়ে পুরো সেই লেভেলের কিন্তু হবে। দেখো তোমাদেরকে কিন্তু আরো একটা লিটারের গোল্ডেন রিট্রিভার দেখাচ্ছি। এটা কি সেইগুলো রয়েছে যেগুলো একদম ছোট দেখিয়েছিলাম? দেখো আগের ভিডিও যারা যারা দেখেছিল, একদম ছোট্ট ছোট্ট পাপ্পি দেখিয়েছিলাম তোমাদেরকে, সেইগুলোই দেখো এখন বড় হয়ে মোটামুটি বয়স কতদিন হয়েছে এদের? বয়স প্রায় 2 মাসের কাছাকাছি, প্রায় 2 মাসের কাছাকাছি বয়স হয়েছে এদেরও। তো মানে বাবা বস রয়েছে, আচ্ছা এটাও কিন্তু বসের পাপ্পি রয়েছে, দেখে নাও। কিন্তু মাটা আলাদা, এখন যেটা দেখালাম কিন্তু ওটা মাটা আলাদা রয়েছে, হ্যাঁ অনেক ভালো কোয়ালিটির রয়েছে, এটা নরমাল কোয়ালিটির মাটা, দেখে নাও। তোমাদের দেখিয়ে দিই একবার কোয়ালিটির সামনে থেকে। এই হচ্ছে দেখে নাও মুখ মাথার শেপটা, এবং কানের কালার দেখে নাও, এবং কালার যেটা আছে সেটাই আছে, সেটাই ফুল বডিতে হয়ে যাবে, এবং লোমের গ্রোথ তো দেখে বুঝতে পারছো। এবং এখানে দেখে নাও বোন স্ট্রাকচার থাবাগুলো, বাহ। পিছন দিক থেকে দেখিয়ে দিই, দেখে নাও টেল সাইজ এবং লোমের গ্রোথ দেখে বুঝতে পারছো। তো মোটামুটি এইগুলো কত দাম রেখেছো? এগুলো 12,000 করে, এগুলো 12,000 করে। দেখো কোয়ালিটির উপরে কিন্তু সবসময় দামটা কিন্তু আপ ডাউন করে থাকে, তো এটার একরকম কোয়ালিটি রয়েছে। আগের কোয়ালিটি যেটা দেখালাম সেটা কিন্তু পুরো একদম সেই কোয়ালিটির ছিল। তো যারা যারা মোটামুটি 10-12 মধ্যে বলছো যে ল্যাব অথবা গোল্ডেন রিট্রিভার চাই, যারা খুঁজছো তাদের জন্য গোল্ডেন রিট্রিভার অ্যাভেলেবল আছে। মেল সব বিক্রি করে দিয়েছে, লাস্ট দুটো ফিমেল, আচ্ছা এই দুটোই ফিমেল রয়েছে, দুটো রয়েছে, আর দাম বললে এগুলোর 12। আর এগুলোর কালার কি হবে বড় হয়ে? সব রিচ কালারে চলে আসবে, এরও বাবা মা দুজনেই রিচ কালার আছে, কানের যেটা কালার আছে সেটাই চলে আসবে। বাহ এগুলো রিচ কালার হয়ে যাবে, দেখে নাও। ইউরোপিয়ান ব্লাড লাইন ছোটবেলায় কালার থাকে না, বড় হয়ে হয় মোল্ডিং হলে, তবে এই যে মায়ের পেট থেকে যে লোমটা নিয়ে বেরিয়েছে এটা পুরো পড়ে গিয়ে মোল্ডিং হবে, তবে নতুন লোমটা পাবে। আচ্ছা তো দেখে নাও 12,000 দাম রেখেছে। যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রিকের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও। এই মাত্র 2খানাই ফিমেল পড়ে রয়েছে, তাড়াতাড়ি করে ঝটপট বুকিং করে নাও, কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও। তো যে ল্যাব গুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ল্যাবের এখানে বাবা রয়েছে না মা, আচ্ছা এখানে সব ফিমেল রয়েছে। ল্যাব দেখতে পাচ্ছি একদম সাইডে রয়েছে, ওইখানে দুটো, আচ্ছা ওদেরকে তো আগেও দেখিয়েছিলাম, একদম সাইডের টার নাম কি আছে? ওটার নাম মোটু, আচ্ছা ওইটা রয়েছে মোটু, রেজিস্টার, আর এখানে রয়েছে কালু, কালু আছে, গোল্ডি আছে, গোল্ডি আছে, আর এদিকে আছে মুন্নি। তো দেখে নাও যে ফন কালারের ল্যাব গুলো যে তোমাদেরকে দেখিয়েছিলাম, তাদের যে মা তাকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কেসি রেজিস্টার তো নন কেসেই রয়েছে, এটা হচ্ছে তার মা, যার নাম হচ্ছে মোটু, মোটু। তো এখানে মোটুই মোটুরই কিন্তু
পাপ্পি ওইগুলো যেগুলো তোমাদের ফোন কালার দেখিয়েছিলাম, বাট যেগুলো সাদা যেগুলো এখন রয়েছে তার মা হচ্ছে এটা। তো বড় হয়ে কীরকম কোয়ালিটির কিন্তু ল্যাব হবে সেগুলো তোমরা একে দেখে আন্দাজ করতেই পারছো। যার মাথার শেপটাই দেখো কতটা পরিমাণে ব্রড রয়েছে, বাহ অসাধারণ। পাঞ্জাব থেকে আনানো, আর তার সাইডে যে তার গালে চুমুকাচ্ছে সে হচ্ছে গোল্ডি, তারও এই চকো। আচ্ছা, যার নেক্সট মানে যে কামিং সিজনে তার হবে, কেসি রেজিস্টার্ড বাচ্চা হবে, বা আর যেগুলো গোল্ডেন কালার দেখিয়েছিলাম সেইগুলো ওগুলো বুঝতে পেরেছি। আর এখানে কালুকেও দেখতে পাচ্ছ, কালুকেও তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। কালুর কি, কালু কি একবারও মা হয়েছে? একবারই মা হয়েছে। আচ্ছা, পুজোর আগে সম্ভবত কালুরও বাচ্চা হবে, দেখে না। কালু দেখো, হাইট দেখো কালু, একদম লাস্ট যেগুলো একদম ফুচকে ফুচকে 22-24 দিনের বাচ্চা, তার মা হচ্ছে এইটা, যে হচ্ছে কেসি রেজিস্টার, যার নাম হচ্ছে ম্যাকাও, ডাক নাম মুন্নি। আচ্ছা নেক্সট কিন্তু দেখো তোমাদেরকে দীপদার কাছে এই হাস্কিটা রয়েছে, একেও আমি একবার দেখিয়ে দিচ্ছি, একে আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। এর নাম কি আছে? আচ্ছা, এর নাম আছে ডোডো। দেখো আগে যখন দেখিয়েছিলাম, যারা যারা আগের ভিডিওটা দেখেছিলে, তখন কিন্তু তাদের লোম এর কিন্তু শরীরে অনেকই কম ছিল, যে কারণে অনেকটা রোগা লাগছিল। বাট এখন দেখো দেখতে পাচ্ছি যে এসে কিন্তু অনেকটাই হেলদি লাগছে, কারণ লোমটা অনেকটাই পরিমাণে বেড়েছে, এখনও অনেক পরিমাণে বাড়বে হাস্কির গ্রোথ হিসেবে। তো এর মোটামুটি বয়স কতদিন? 17-18 মাস কিন্তু এর বয়স হবে। দেখে নাও কোয়ালিটি দেখতে পাচ্ছ কতটা পরিমাণে অ্যাক্টিভ, এবং পুরো সাইবেরিয়ান হাস্কি যেরকম, যেটা হচ্ছে মেন বৈশিষ্ট্য। চোখগুলো দেখো কিন্তু ফুল ব্লু আইস রয়েছে দুটোই, কানগুলো দেখো কিরকম খাড়া রয়েছে। মেন কালারটাকে কি কালার বলে? এইগুলো হচ্ছে ব্রাউন, হোয়াইট ব্রাউন। আচ্ছা, হোয়াইট আর ব্রাউনের মধ্যে রয়েছে, বাহ। এবং টেল টেল দেখে নাও, টেল একদম দেখো, টেলের মধ্যে দেখো কতটা পরিমাণে টেলের লোমের গ্রোথ দেখো, তাও এখনো লোম কাটা রয়েছে, তাই দেখো টেলটা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে লোম রয়েছে। আরও তো হাস্কি হিসেবে এখনো কত পরিমাণে লোম বাড়বে তোমরা দেখে বুঝতেই পারছো। আর বাচ্চাটা কিন্তু খুবই অ্যাক্টিভ রয়েছে। আর এরও কি যে কামিং সিজনে কি এরও কি এরও পাপ্পি হবে? তো আচ্ছা, এটা ফিমেল আছে, কামিং সিজনে কিন্তু এরও পাপ্পি হবে, তো দেখে বুঝতেই পারছো তাদেরও কোয়ালিটি কিরকম হবে। আমি কিন্তু প্রত্যেকের কিন্তু মা বাবা সমস্ত কটাকে কিন্তু দেখিয়ে দিচ্ছি, যার যেটা কিন্তু সব থেকে ভালো জিনিস, যেটা দেখে তোমরা বুঝে নিতে পারবে যে বাচ্চাগুলো বড় হয়ে কিরকম কোয়ালিটির দাঁড়াবে। তো দেখে নিশ্চয়ই হচ্ছে কোয়ালিটি, দেখো পুরো ব্লু আইজের মধ্যে আছে, হ্যাঁ সম্পূর্ণ কিন্তু ব্লু আইজের মধ্যে ফুল অ্যাক্টিভ আছে, এর আগের বারে সবই ব্লু আইজ দিয়েছিল, বাহ। দেখে নাও এরও কিন্তু কামিং সিজনে হচ্ছে, যারা যারা বাচ্চা নিতে ইচ্ছুক শীতকালে, তো যারা তারা কিন্তু আগে থেকে কিন্তু চাইলে বুকিং করে নিতে পারো। তো এরকম কোয়ালিটিরই কিন্তু হাস্কি তোমরা পাবে। তো আজকের মতো তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যা যা সুন্দর সুন্দর ল্যাব এবং গোল্ডেন রেট্রিভারের যে স্টক ছিল সমস্ত কিছুই কিন্তু আমি দেখালাম ডিকের কাছে। তো সবার ফার্স্ট দেখালাম তোমাদেরকে ওখানে ল্যাবের কালেকশন দেখালাম, এবং তারপরে গোল্ডেন রেট্রিভারের দু রকম কালেকশন এখানে দেখালাম। একটা অলরেডি কিন্তু সোল্ড আউটের জন্য রেডি হয়ে গেছে, আর একটা মাত্র 22-24 দিন বয়স, যেটা আরও 15-20 দিন মতো পরে কিন্তু সোল্ড আউট হবে, আর যেটার দুটোর বাবা এবং মা দুজনেই কিন্তু কেসে রেজিস্টার্ড এবং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। বাহ, তো যত তাড়াতাড়ি সম্ভব আমি যা যা দেখেছি এবং সব থেকে বড় কথা সবকটাই সম্পূর্ণ নিজস্ব হোম ব্রিড, এবং সবার বাবা মাকেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তাই যাদের যাদের ল্যাব এবং রেট্রিভার নেওয়ার জন্য যারা যারা কমেন্ট করছিলে, যারা যারা নিতে চাও, দেরি না করে ঝটপট কিন্তু এখনই বুকিং করে ফেলো রিকের সাথে কন্ট্যাক্ট করে। আর তোমার নাম্বারটা একবার বলে দাও সবার সুবিধার্থে। আমার ফোন নাম্বার 9073209692, একটা নাম্বার 8240824220। 24 ঘন্টা ফোন অ্যাভেলেবেল বাচ্চা নেওয়ার আগে হোক বা পরে। তো এই নাম্বারটাতে তোমরা কল করে তাড়াতাড়ি করে ঝটপট বুকিং করে নাও। আর একটা কথা বলে নিতে চাইবো যে রিক কিন্তু এইখানে এই বাড়ি ছাড়াও তার শ্রীরামপুর পেট মার্কেটেও প্রত্যেক রবিবার করে কিন্তু বসে থাকে। যাদের যাদের কাছে শ্রীরামপুর হাটটা সামনে পড়বে তারা কিন্তু শ্রীরামপুর হাটে গিয়েও তোমরা নিতে পারো, অথবা যাদের কাছে হাওড়া দাসনগরটা কাছাকাছি পড়ছে তারা সরাসরি তার বাড়িতে এসেও কিন্তু তোমরা বাচ্চা কালেক্ট করে নিয়ে যেতে পারো। সব থেকে বেস্ট হয় যদি বাড়িতে এসে নিয়ে যাও, তাহলে কিরকম বাচ্চা খেলাধুলা করছে, কিরকম তার অ্যাক্টিভিটি, কী খাওয়া দাওয়া করছে, সমস্ত কিছু দেখেও বেস্টের মধ্যেও বেস্ট কোয়ালিটি পাপ্পিটা তোমরা বাড়িতে নিয়ে যেতে পারবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার।
তো আজকের মধ্যে তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখনই আমি এরকম সুন্দর সুন্দর পাপড়ি নিয়ে ভালো ভালো ভিডিও আপলোড করবো, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে।